ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्योर्मुक्षीय ममृतात। এই মন্ত্র পাঠ করলে জীবনে সাফল্য আসে এবং আমাদের জীবনের সাফল্যের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যায় এই মন্ত্রটি জপের মাধ্যমে। নমস্কার, স্বস্তিক চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আজ 29শে শ্রাবণ 1429 বঙ্গাব্দের, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই পবিত্র। আজ এই বছরের মতো একটা শেষ সুযোগ, কাউকে কিন্তু আমি বলছি ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। এই ভিডিওটিকে আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনারই উপকারে আসবে। যাই হোক, প্রথমে যে মন্ত্রটি আপনাদেরকে শোনালাম ওটি হলো শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যদি চান তাহলে কখন কিভাবে কোথায় জপ করবেন, কতবার জপ করবেন আর এর কী কী নিয়ম জপ করার, সব কিছু একটা আলাদা ভিডিও আপনাদের বানিয়ে দেবো, যদি আপনারা চান কমেন্টে লিখে জানান। আর শিবের যে মূল মন্ত্র সেটি হচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটি সৃষ্টির প্রথম শব্দ, প্রথম মন্ত্র, একে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। আর এটি জপ করলে দেহ ও মনের শুদ্ধিকরণ হয়ে যায়। কিন্তু আজকে এই ভিডিওতে আমি বলবো দেবাদিদেব মহাদেবকে আপনারা অতি অবশ্যই তার পছন্দের যে ফুল এবং যে ফল আর যে খাবার সেগুলি অবশ্যই নিবেদন করুন আজকে শিবের পুজো আরাধনা করার সময়। তার পূজার্চনা করার সময় গঙ্গা জল, ঘি, মধু, দই, চিনি, এই পঞ্চামৃত অতি অবশ্যই দেবেন। এছাড়াও আজ আপনি আপনার শরীরে ধারণ করুন এই বিশেষ গাছের মূল, যে মূলটি ধারণ করলে আপনার জীবন থেকে সমস্ত রোগ, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা, কষ্ট থেকে আপনার মুক্তি ঘটবে। আসুন তাহলে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তার আগে আমার সাথে সকলে মিলে একবার বলুন, জয় শিবশম্ভু, হর হর মহাদেব। পারলে এটি কমেন্টে লিখে দিয়ে যান যারা মহাদেবের ভক্তরা আছেন। ভিডিওর মূল পর্বে প্রবেশের পূর্বে যারা প্রথমবারের জন্য স্বস্তিক ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে এসেছেন, অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন, যাতে আপনার কাছে আমাদের নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে চলে যায়। আর আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটি আপনারা দেখার পরে যদি মনে করেন তবেই শেয়ার করবেন। শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আজ আপনারা শ্বেত অপরাজিতা গাছের যে শিকড় সেটি আপনার শরীরে ধারণ করবেন। এই গাছের মূলটি আমাদের জীবনে নানান প্রকার সমস্যার সমাধান করে দিতে পারে। তবে বলে রাখি, অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়, একটা নীল, অপরটি সাদা বা শ্বেত। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অপর আরেক নাম নীলকণ্ঠ, আর এই অপরাজিতা ফুলেরও নাম নীলকণ্ঠ। বন্ধুরা, তাই বলছি, এই যে কানেকশন বা এই যে যোগ বুঝতেই পারছেন, আর মহাদেবেরও পছন্দের ফুল অপরাজিতা, তাই তাঁকে নীল অথবা শ্বেত অপরাজিতা ফুল আজকে অবশ্যই অর্পণ করবেন, তার সাথে দেবেন আকন্দ ফুলের মালা। হ্যাঁ বন্ধুরা, আর শিবের মাথায় যখন জল ঢালবেন বলবেন শিবের মূল মন্ত্র, যেটা আমি বলে দিলাম প্রথমেই, ওম নমঃ শিবায়। আর পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আজ আপনারা উচ্চারণ করুন, না পারলে কানে শুনুন, এতেও ফল লাভ হবে। যাই হোক, এই শ্বেত অপরাজিতা গাছের মূল দিয়ে আপনি যদি এই সহজ একটি ছোট্ট কাজ করতে পারেন, আপনার জীবনে আসা নানান সমস্যা কিন্তু অনেকটাই নির্মূল হবে বা
কমে যাবে। আর তার থেকেও বড় কথা, আপনার ধারে কাছে কোনো রকম নেগেটিভ এনার্জি ঘেঁষতে পারবে না। আপনাকে এক অথবা দুই ইঞ্চি মতো এই শ্বেত অপরাজিতা গাছের শিকড় তুলে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যদি শ্বেত অপরাজিতার গাছ থাকে সেখান থেকেই কাজটি করতে পারেন, অথবা বাড়ির বাইরে রাস্তার কোথাও থেকে যে কোনো জায়গা থেকে তুলে আনুন। এক অথবা দুই ইঞ্চি মতো একটা মাপ আপনি বুঝে সেই শ্বেত অপরাজিতা গাছের মূল বা শিকড় একদম তুলে আনবেন। এরপরে মূলটিকে আপনাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, চন্দন বেঁটে ওই শিকড় বা মূলে আপনাকে লেপন দিতে হবে, অর্থাৎ লাগিয়ে দিতে হবে। আর তারপরে নেবেন লাল অথবা সাদা, যে কোনো রঙের, এই দুটি রঙের মধ্যে বললাম, যে কোনো রঙের একটা ছোট্ট কাপড়। হ্যাঁ বন্ধুরা, অন্য কোনো রঙের কাপড় কিন্তু নেবেন না। সেই কাপড়টিতে এই মূলটি জড়িয়ে আপনাকে শিবলিঙ্গের সামনে তার চরণে বা শিব ঠাকুরের কোনো ছবি বা মূর্তির সামনে আপনাকে রেখে দিতে হবে। এরপরে সন্ধ্যার সময় শিবের আরতি করবেন, ধূপ দেখাবেন এবং শিবের প্রণাম মন্ত্র জপ করবেন। যেভাবে আপনি শিবের পুজো করেন সেভাবেই শিব ঠাকুরের পুজো করে নেবেন। এবং তারপরে আপনাকে যেটা নিতে হবে, সাদা রঙের সুতো। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনি শিবলিঙ্গরও পুজো করলেন আর ওই মূলটিরও এর সাথে কিন্তু পুজো হয়ে গেল, বা সেই জিনিসটাও কিন্তু একটা আধ্যাত্মিক হয়ে গেল। এই সাদা সুতো দিয়ে আপনাকে ওই মূল বা শিকড়টি শিব ঠাকুরের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আপনার হাতে, অথবা যদি হাতে অসুবিধা হয় আপনারা কোমরে ধারণ করতে পারে। বিশেষ যে বক্তব্য, মেয়েরা অবশ্যই বাঁ হাত, ছেলেরা অবশ্যই ডান হাত, এই বিষয়টি কিন্তু গুলিয়ে ফেলবেন না, মনে রাখবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আর একবার এই ভিডিওটি প্রথম থেকে চালিয়ে শুনে নিন। আমি কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে সমস্তটা ডিটেলসে বলে দিয়েছি, আপনারা করুন কাজটি। পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে এবং আপনার শত্রু দমনেও এই টোটকাটি বিশেষ কার্যকরী হবে। আর ধরুন আপনি নিজের যোগ্য সম্মান পাচ্ছেন না, এই মূলটি ধারণ করলে কিন্তু সম্মান প্রাপ্তিতে দারুণ ফল লাভ করা যায়। আর তার থেকেও বড় কথা, এটি আর্থিক উন্নতিতে প্রচুর সাহায্য করবে।